নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচ ফড়ঙ্গে আমরা বানাবো পাঁপড় পানির রোল, আর যেটা আমি বানাবো উইদাউট অয়েলে আর এয়ার ফ্রায়ারে। আর যেহেতু আমরা উইদাউট অয়েলে বানাবো, এটা কিন্তু ভীষণই হেলদি। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর অনেক অনেক আমার ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই পনির পাঁপড় রোল যদি সন্ধেবেলায় স্ন্যাক্সের হিসাবেও রাখতে পারেন, কিংবা বাড়িতে গেস্ট এলেও দিতে পারেন এই পনির পাঁপড় রোল। আসুন শিখে নিই আজকের রেসিপি, পনির পাঁপড় রোল উইদাউট অয়েল। আমি পনিরটাকে দেখে নিন আমি কেমনভাবে কাটছি। ঠিক আঙুলের মতো লম্বা লম্বা করে, একটু মোটাভাবে রাখতে হবে, পাতলা বেশি করা চলবে না। ঠিক এরকমভাবে আমি পনিরটাকে কেটে নিলাম। এখন পনিরটাকে আমাদের ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল। সর্ষের তেলে যদি আমরা রান্নাটা মানে ম্যারিনেশনটা করি, ভীষণই খেতে ভালো হবে। তবে আপনারা ইচ্ছা হলে সাদা তেলও নিতে পারেন। প্রথমেই নিয়ে নিলাম লবণ, তার সঙ্গে নিলাম রেড চিলি পাউডার, আর নিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা তো আপনাদের সকলের বাড়িতেই থাকে, সেটা দিয়ে দিলে কিন্তু ভীষণই টেস্ট ভালো হবে। আর এখানে অল পারপাস সিজনিং একটা মশলা দিলাম, এটা অপশনাল। তার সঙ্গে দিচ্ছি চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স না থাকলে আপনারা নাও দিতে পারেন। আর এখানে নিয়ে নিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ, রোস্টেড জিরে গুঁড়ো 1/2 চামচ, আর নিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি যদি বাড়িতে না থাকে তাহলে ধনে পাতা ব্যবহার করতে পারেন, তবে কাসুরি মেথি থাকলে অবশ্যই দেবেন, কারণ টেস্ট খুবই ভালো হবে। এখন বেশ ভালো করে আমি সর্ষের তেলের সঙ্গে সব মশলাগুলো দেখুন ঠিক এরকম করে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের মশলা তো মেশানো হয়ে গেছে, এখন আমাদের লম্বা করে যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ম্যারিনেট করতে হবে। ঠিক এরকমভাবে দেখে নিন কীভাবে করছি। আপনারা ইচ্ছা হলে হাতে করেও করতে পারেন, তবে আমি চামচে ব্যবহার করছি, তাহলে মশলাটা পনিরের মধ্যে বেশি থাকবে, নাহলে হাতে লেগে যাবে। ঠিক এরকম করে আমি ম্যারিনেট করে নিলাম। এখন এর জন্য নিয়েছি আমি উড়োর ডালের পাঁপড় জিরে ফ্লেভারের। আপনারা যে কোনো কোম্পানির যে কোনো পাঁপড়ই ব্যবহার করতে পারেন, তবে পাঁপড় তো রোল করতে গেলে ভেঙে যেতে পারে, কারণ পাঁপড় শক্ত। সেই জন্য আমি একটা প্লেটে 1/2 কাপের মতো জল নিলাম, আর জল নিয়ে পাঁপড়টাকে 30 সেকেন্ডের মতো এটাকে ডিপ করে রাখছি। তার কারণ এটা কি হবে, একদমই ঠিক নরম হয়ে যাবে। আর নরম হয়ে যাওয়ার হয়ে গেলে কি হবে বলুন তো, নরম হয়ে গেলে আমাদের রোল করতে ভীষণই সুবিধা হবে। এখন জল থেকে উঠিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম, এটাকে নিয়ে নিলাম একটা প্লেটে। আর যে পনিরগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সেই পনিরের একটা পিস নেব, আর একটা পাঁপড় আমি জলের মধ্যে আবার ডিপ করতে দিলাম, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন দেখে নিন আমি কিভাবে রোলটা করছি। একটা পনিরের রো পিস আমি তুলে ঠিক বাঁহাতে করে হালকা করে চেপে দিয়ে, যেমন করে আমরা রুটি দিয়ে কোনো কিছু রোল করি বা এগ রোল বানাই না, ঠিক সেরকমভাবে ঘুরিয়ে নিলাম। নিয়ে দেখুন ঠিক এরকম করে হাতে বুড়ো আঙুল দিয়ে হালকা করে একটু চাপতে হবে। কয়েক সেকেন্ড যদি এটা এরকম করে ফোল্ড করে ধরে রাখেন, দেখবেন নিজের থেকে এটা বন্ধ হয়ে যাবে, কারণ পাঁপড় তো আমাদের অলরেডি নরমই হয়ে গেছে, একটু ধরে থাকতে হবে। আর আজকের রেসিপিটা ভীষণই টেস্টি আর ভীষণই হেলদি, তার কারণ আমরা কিন্তু তেলে ভাজছি না, আমরা করছি এয়ার ফ্রায়ারে। আপনারা ইচ্ছে হলে এটা ওটিজি কিংবা মাইক্রোওয়েভেনেও করতে পারেন। আমি বলে দেব কিভাবে করবেন। আমি আর একটা পাঁপড়ের রোল করে দেখিয়ে দিচ্ছি। ঠিক মাঝখানের একটু সাইড করে নিয়ে নিলাম, তারপরে বাঁহাতে করে দেখুন ঠিক এরকম করে ঘুরিয়ে এটাকে বন্ধ করে দিলাম, আর দুপাশের মুখটাকেও আমি এরকমভাবে বন্ধ করে দিলাম। আর শুধু এটা ওটিজি বা মাইক্রোওয়েভেনে হবে না, এটা ননস্টিক তাওয়াতেও করতে পারেন। এখন আমাদের পাঁপড়ের রোল রেডি হয়ে গেল, এখন কোথায় যেতে হবে, একদমই ঠিক এয়ার ফ্রায়ারের কাছে। এখন এয়ার ফ্রায়ারের বাস্কেটের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিলাম, আর তেলটা বেশ ভালো করে ব্রাশ করতে হবে যেন এটা না লেগে যায়। আর এখন যে পাঁপড়ের রোলগুলো আছে তার উপরেও হালকা হালকা করে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। প্রথমে এয়ার ফ্রায়ারের বাস্কেটটাকে 2 থেকে 4 মিনিটের জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে আমি প্রিহিট করে নেব। তাহলে পাঁপড়ের রোলটা যখন
বাস্কেটে দেবো, তা খুব তাড়াতাড়ি আমাদের কুক হয়ে যাবে। এখন খুব সাবধানে এটা খুলে, বাস্কেটটা খুলে দেখুন, আমি ঠিক এরকম ভাবে, দেখেছেন, ঠিক এরকম ভাবে একটা একটা করে বসিয়ে নিলাম। এখন আমাদের রাখা হয়ে গেল রোলগুলো, আমি ক্লোজ করে দিলাম। 12 থেকে 15 মিনিটের মতো 180 ডিগ্রি টেম্পারেচারে সেট করে দিলাম। 12 থেকে 15 মিনিট পর আবার ফেরত এলাম। মাঝখানে কিন্তু একবার আমি উল্টে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, তবে একবার উল্টে দেবেন। দেখেছেন কি দারুন ব্রাউন কালারের, মনে হচ্ছে না পুরো তেলে ভাজা হয়েছে? না না না, এটা কমপ্লিটলি উইদাউট অয়েলে হয়েছে এয়ার ফ্রায়ারে, সেজন্য খুবই স্বাস্থ্যকর। আর যে কোনো বয়সের মানুষরা খেতে পারবেন, ডায়াবেটিক বলুন বা যে কোনো, কারোর অসুবিধা থাকলেও কোনো রকম অসুবিধা হবে না। আর চায়ের সাথে তো ভীষণই ভালো লাগবে, ইভিনিং স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন। আর যদি ননস্টিকের তাওয়াতে করেন, তাহলে তাওয়াটা একটু গ্রিস করে বসিয়ে ঢাকা দেবেন 30 সেকেন্ড, আবার 30 সেকেন্ডের পরে উল্টে দিয়ে আর একদম লো ফ্লেমে করবেন। দেখেছেন কি সুন্দর রেডি হয়ে গেল আমাদের পাঁপড় দিয়ে পনির রোল। আমি ওপর থেকে পিরি পিরি মশলা দিলাম, আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। খেয়ে দেখে বলছি কেমন হয়েছে বন্ধুরা, টেস্ট দারুণ ভালো হয়েছে। অবশ্যই বানিয়ে করে খাবেন, আমাকে লিখতে ভুলবেন না কেমন হয়েছে, আর আমাকে একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।